শীতলক্ষায় লঞ্চ ডুবি, আরও একুশ জনের মরদেহ উদ্ধার। লকডাউনের প্রথম দিনে রাজধানীতে যেন ছুটির আমেজ, বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের পর ঘূর্ণিঝড়, নিহত 76। এবং ভারত পৌঁছে দোয়া চাইলেন মুস্তাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নগর বার্তায়, সাথে আছি আমি নাফিসা মুসলিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। লঞ্চে আরও 21 জনের মৃতদেহ পাওয়া গেছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26 জনে। তাৎক্ষণিকভাবে নিহত 26 জনের নাম পরিচয় জানা যায়নি। আজ দুপুর 12:15টার দিকে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করা হয়। এরপরই লঞ্চটির ভেতর থেকে মরদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা। এর আগে শীতলক্ষা নদীতে গতকাল সন্ধ্যার দিকে লঞ্চ ডুবির ঘটনাটি ঘটে। আজ থেকে দেশে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। করোনা সংক্রমণ রোধে এ লকডাউন ডাকা হলেও প্রথম দিনে এর কোনো প্রভাব দেখা যায়নি, কাগজে কলমে থেকে যাচ্ছে লকডাউন। জনসাধারণ মাস্ক পরেই বেরিয়ে পড়েছেন সড়কে। লকডাউনের প্রথম দিনে সড়কগুলোতে গণপরিবহন ছাড়া সবই স্বাভাবিক দেখা গেছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে চলমান লকডাউন আর বাড়বে কি না এ সপ্তাহ দেখে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ায় প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসের পর ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা 76 জনে ঠেকেছে বলে ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। আজ ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছে প্রতিকূল পরিস্থিতির কারণে বহু মানুষ এখন ঘর ছাড়া। গতকাল রবিবার সকালে পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে বন্যাজনিত ভূমিধস দেখা যায় এবং পরে ঘূর্ণিঝড় হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে রবিবার বন্যা ও ভূমিধসে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও 40 জন। এবার খেলার খবর। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে বিমানবন্দর থেকে বাকি ক্রিকেটাররা বাড়ির পথ ধরলেও বিমানবন্দরেই থেকে যান মুস্তাফিজুর রহমান। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অংশ নিতে সেখান থেকে ভারতে চলে গেছেন তিনি। এবার ভারতে পৌঁছেই দোয়া চাইলেন মুস্তাফিজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কাটার মাস্টার লিখেছেন, নিরাপদে ভারতে পৌঁছালাম, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি নগর বার্তা। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শীতলক্ষায় লঞ্চ ডুবি, আরও 21 জনের মরদেহ উদ্ধার। লকডাউনের প্রথম দিনে রাজধানীতে যেন ছুটির আমেজ, বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের পর ঘূর্ণিঝড়, নিহত 76। এবং ভারত পৌঁছে দোয়া চাইলেন মুস্তাফিজ। এছাড়া নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। শুভেচ্ছা নিরন্তর।